আমি পূর্বেই বলেছি, নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ফাইল শেয়ারিং অথবা কোনো হার্ডওয়্যার শেয়ারিং অথবা কোনো হার্ডওয়্যার শেয়ারিং। তো ফাইল শেয়ারিং করে কীভাবে কাজ করতে হয় এগুলো দেখিয়েছি। এখন আমি হার্ডওয়্যার শেয়ারিংয়ের মধ্যে প্রিন্টারটা কীভাবে শেয়ার করে অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায় সেটা দেখাবো। প্রথমে আমি দেখিয়েছি একটা লোকাল মেশিনে, প্রথমে আমি দেখিয়েছি কীভাবে একটা লোকাল কম্পিউটারে প্রিন্টার সেটআপ দিতে হয়। ঠিক একইভাবে নেটওয়ার্কের যে কোনো একটা কম্পিউটারে প্রিন্টারটা সেটআপ দিতে হবে এবং তারপরে সেটাকে শেয়ারিং করতে হবে। করার পরে অন্য অন্য কম্পিউটারে গিয়ে নেটওয়ার্ক প্রিন্টার সেটআপ দিতে হবে। তো আমি প্রথমে দেখিয়েছি কীভাবে লোকাল প্রিন্টারটা সেটআপ দিতে হয়, এরপর সেই প্রিন্টারটাকে আমি এই অ্যাপিচুডে, এরপর কীভাবে প্রিন্টারটাকে শেয়ার করতে হয় সেটা আমি এখানে দেখাবো। তো প্রিন্টারটা সেটআপ দেওয়ার পরে এটা দেখার জন্য স্টার্ট সেটিংস প্রিন্টার্স অ্যান্ড ফ্যাক্সেস এখানে যেতে হবে। দেখতে পাচ্ছি এই প্রিন্টারটা আমি সেটআপ দিয়েছি, প্রিন্টারটার নামটা এখানে চলে আসবে। যতগুলো প্রিন্টারই সেটআপ দিই না কেন সবগুলোই এখানে চলে আসবে। এবার এটাকে শেয়ার করতে হবে, শেয়ার না করলে অন্য কম্পিউটার থেকে নেটওয়ার্ক প্রিন্টার সেটআপ দেওয়া যাবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো একটা মেশিনে প্রিন্ট, কোনো একটা পিসিতে প্রিন্টারটা সেটআপ দেওয়ার পরে সেটাকে অবশ্যই শেয়ার করতে হবে, তারপর অন্য কম্পিউটার থেকে নেটওয়ার্ক প্রিন্টার সেটআপ দিতে হবে। তো আমি এখানে এটাকে শেয়ার করব, যে প্রিন্টারটা আমি শেয়ার করতে চাই তার উপরে রাইট ক্লিক করতে হবে, শেয়ারিংয়ের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে শেয়ারিং অপশন রয়েছে, শেয়ার দিস প্রিন্টার এই অপশনটা নির্বাচন করতে হবে এবং এখানে প্রিন্টারের নামটা চলে আসবে। এখানে নাম চেঞ্জ করা যায়, শেয়ার নেমটা কী নামে শেয়ার হবে আমি এটাই এখানে দিয়ে দেই এবং অ্যাপ্লাই, ওকে। তাহলে ফোল্ডার শেয়ারের সময় যেমন দেখেছিলাম ফোল্ডারটার নিচে একটা হাত এর চিহ্ন আসে, ঠিক প্রিন্টারটা শেয়ার করার পরও এখানে একটা হাতের চিহ্ন আসবে। তাহলে প্রিন্টারটা শেয়ার করা হয়ে গেল। এবার অন্য কম্পিউটারে গিয়ে নেটওয়ার্ক প্রিন্টারটা সেটআপ দিতে হবে। তো আমি অন্য কম্পিউটারে যাই, এখন আমি এই কম্পিউটারে নেটওয়ার্ক প্রিন্টারটা সেটআপ দেব। আমি পূর্বে দেখিয়েছি যে একটা কম্পিউটারে আমি একটা প্রিন্টার সেটআপ দিয়েছি এবং সেই প্রিন্টারটাকে শেয়ার করে দিয়েছি। এবার এই কম্পিউটার থেকে নেটওয়ার্ক প্রিন্টার সেটআপ দিয়ে এখান থেকে প্রিন্ট দিলে ওই কম্পিউটারে যে প্রিন্টারটা রয়েছে সেখানে প্রিন্ট হবে। তো আমি এখানে প্রথমে এই নেটওয়ার্ক প্রিন্টারটা সেটআপ দেই। নেটওয়ার্ক প্রিন্টার সেটআপ দেওয়ার জন্য স্টার্ট সেটিংস প্রিন্টার্স অ্যান্ড ফ্যাক্সেস এটা গেলাম। এবার এখান থেকে অ্যাড প্রিন্টার একটা বক্স আসতে দেখতে পাচ্ছি, নেক্সট। এখানে দেখতে পাচ্ছি দুইটা রেডিও বাটন রয়েছে, একটা হচ্ছে লোকাল প্রিন্টার আর একটা হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার। তো আমি এখানে নেটওয়ার্ক প্রিন্টারটা সেটআপ দেব, তাই এখানে এই রেডিও বাটনে ক্লিক করে নির্বাচন করতে হবে, তারপর নেক্সট, ব্রাউজ ফর এ প্রিন্টার। আমি নেক্সটে ক্লিক করে প্রিন্টারটা কোথায় আছে সেটা ব্রাউজ করব, অর্থাৎ দেখব এবং সেখান থেকে নির্বাচন করতে হবে, তাই এই অবস্থায় থাকবে। আবার নেক্সট, এখানে দেখতে পাচ্ছি আমার এই নেটওয়ার্কে দুইটা কম্পিউটার রয়েছে, একটা জাহেদ নামে এবং একটা সৌরভ নামে। তো আমি এখানে সৌরভ নামে যে কম্পিউটার এখানে প্রিন্টারটা শেয়ার দিয়ে এসেছি, তাই এখানে ডাবল ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি সৌরভ নামে কম্পিউটারে যে প্রিন্টারটা সেটআপ দেওয়া রয়েছে সেটার নাম চলে আসছে। প্রিন্টারটা যদি শেয়ার করা না থাকতো তাহলে এখানে দেখা যেত না। তো এটা নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, যদি কোনো মেসেজ আসে ইয়েসে ক্লিক করতে হবে, ফিনিশ। তাহলে দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক প্রিন্টারটা সেটআপ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কোনো কিছু প্রিন্ট দেই তাহলে ওই কম্পিউটারে যে প্রিন্টারটা লাগানো রয়েছে সেখানে প্রিন্ট হবে।